জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এলাকার দুস্থদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ওষুধ বিতরণ করা হয়। রবিবার নবগ্রামের পরশনডা মোড়ে বিনা পানি মুক্ত মাঠে অসহায় দুস্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। অসংখ্য মানুষ এদিন তাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য শিবিরে উপস্থিত হন। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এদিন এলাকার দুস্থদের কম্বল বিতরণ করা হয়। বাড়ির কাছে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এলাকার দুস্থদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ বিতরণ করা হয়। রবিবার নবগ্রামের পয়সন্ডা মোড়ে বিনা পানি মুক্ত মাঠে অসহায় দুস্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। রবিবার সকাল থেকে 50 জন চিকিৎসকদের উপস্থিতিতে সম্পন্ন হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির। আমরা সদা সর্বদা তৃণমূল যুব কংগ্রেসের শরীরগঞ্জ যারা আছি তারা সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করি। তারই একটা আজকে একটা ছোট্ট প্রয়াস আমরা নিয়েছি জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। আমরা আমাদের জেলার সমস্ত বিধায়কগণকে আমন্ত্রিত করেছি। 7টা থেকে আজকে আমাদের এই পরিষেবা পর্ব শুরু হয়েছে স্যার। একদম যতক্ষণ পর্যন্ত 3000 লোকের পরিষেবা প্রদান না শেষ হবে, সেই 3000 লোকের পরিষেবা প্রদান যতক্ষণ পর্যন্ত চলবে সন্ধ্যা পর্যন্ত আমরা এই পরিষেবা দেব। অসংখ্য মানুষ এদিন তাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য শিবিরে উপস্থিত হন। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এদিন এলাকার দুস্থদের কম্বল বিতরণ করা হয়। বাড়ির কাছে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষরা। আমি নাইকাল বান থেকে, এ আপনার গ্যাসের অসুবিধা মাথা ঘুরে, হ্যাঁ দেখাইনি, লাইনে আছি, না টাকা পয়সা লাগেনি, ওষুধপত্র আপনার ফ্রিতে দিবে। অসুবিধা হচ্ছে যে চামড়ার ডাক্তার দেখাবো, হাত পা খুব চুলকাচ্ছে, অনেকদিন অনেক ডাক্তার দেখালাম তাতে ভালো হলো না, এখানে একবার ক্যাম্পে দেখাই এই বলে এলাম। আমি এর আগে ডাক্তার দেখেছি, অনেক ডাক্তার দেখেছি, ভালো লাগছে, হ্যাঁ প্রয়োজন আছে, এর আগে এরকম ক্যাম্প হয়নি। না পয়সা নিচ্ছে না, ফ্রিতে দিচ্ছে, চিকিৎসা ফ্রিতেই হচ্ছে, সবকিছু ফ্রি। এদিন উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, নবগ্রাম যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ সাহানি সহ তৃণমূল কর্মীরা। এক্সেলেন্ট, খুব ভালো, এই কাজটাই তো আমরা চাইছি। আজকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানুষের ফ্রি চিকিৎসা এবং ওষুধপত্র এবং সেই সঙ্গে দুস্থ পরিবারদেরকে শীত বস্ত্র প্রদানের তিনি কাজটা করছেন আর কি। ঐক্যবদ্ধ প্রয়াসে আজকে এত বড় একটা যজ্ঞ হাজার হাজার মানুষকে নিয়ে তার ফ্রি চিকিৎসার ব্যবস্থা করছে এবং কয়েক হাজার মানুষকে শীত বস্ত্র প্রদানের কাজটা সম্পন্ন করতে যাচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত খুব ভালো। এইরকম কাজটা সব দিকে সমস্ত শাখা সংগঠনের মধ্যে দিয়ে কম বেশি, কম হোক বেশি হোক, এই কাজগুলো কিন্তু মানুষের সেবার কাজগুলো হোক, যেন একজনকে দেখে আরও একজন অনুপ্রাণিত হয়। নিশ্চিতভাবে আজকে কামাল হোসেনের এই উদ্যোগকে দেখে আজকে সে মাদার হোক, সে মহিলা হোক বা সে ছাত্রী হোক, তারাও অনুপ্রাণিত হবে। নবগ্রাম থেকে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, TV24 বাংলা। আদি ঠাকুরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঠাকুরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতান বেনারসি, জর্দোজি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফোন, বাংলার তাঁত, জামদানি লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঠাকুরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।